Hey guys, welcome back to my YouTube channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো যেমনটা সবাই জানেন আজকে 10ই অক্টোবর বাংলাদেশ ভার্সেস কাতারের ফুটবল ম্যাচ এন্ড আমি যাচ্ছি আজকে ম্যাচটি লাইভ দেখতে। তো আশা করি আমার সাথে পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন এন্ড আমি ট্রাই করব আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার। তো সাথেই থাকবেন। তো ম্যাচটি স্টেডিয়ামে গিয়ে দেখার প্ল্যান আমার একদমই ছিল না। আমি আজকে সকালবেলায় হঠাৎ করে প্ল্যান করলাম যে হ্যাঁ ম্যাচটি স্টেডিয়ামে গিয়ে লাইভ দেখব। তাই আমি আমার এক ফ্রেন্ড শিফাতকে কন্ট্যাক্ট করলাম। শিফাত আমাকে বললো যে হ্যাঁ ও টিকিট ম্যানেজ করে দিতে পারবে। তাই আমি আমার আরেক ফ্রেন্ড অন্তরকে নিয়ে ম্যাচটি দেখতে চলে গেলাম। অ্যান্ড যেহেতু ম্যাচটি দেখতে যাচ্ছি তো কেননা একটা ব্লগ বানানো যাক, তাই আপনাদের জন্য একটা ব্লগ বানালাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবেন। অ্যান্ড ইয়েস দ্যাটস ইট। আমি বাসা থেকে বের হওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে। এমন বৃষ্টি হয়েছে আমি পুরোপুরি ভিজে গেছি। আমি হঠাৎ করে কোনো প্রিপারেশন ছিল না যে বৃষ্টি টিষ্টি পড়বে, হঠাৎ করে বৃষ্টি এসছে অ্যান্ড আমি কোনো শুটিং নিতে পারিনি বাসা থেকে বের হওয়ার সাথে সাথে। তারপরও কষ্ট টষ্ট করে কোনোরকমভাবে শুনে একরা আসলাম, শুনে একরা এসে কিছু শ্যুট নিলাম অ্যান্ড এখন যাচ্ছি আমি গুলিস্তান বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে। আর দিনের শুরুটা খুবই বাজে গেল, আল্লাহ জানে কপালে কী কী আছে। আর চলুন দেখি কী হয়। নামলাম মাত্র বাস থেকে, এখন আমরা আছি গুলিস্তান, যাচ্ছি স্টেডিয়ামের দিকে। আর স্টেডিয়ামের দিকে যাওয়ার আগে আমি শিফাতকে ফোন দিচ্ছি, কারণ শিফাতের কাছে আমাদের টিকিট। চলুন আগে স্টেডিয়ামের দিকে যাই, তারপর বাকি কথা বলছি। বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে এটা আমার ফার্স্ট টাইম, আমি এর আগে কখনো যাইনি। তো আমি গেটগুলো ভালো করে চিনি না। ও আমার বলছে এক নম্বর গেটের সামনে থাকতে। আমি পুরাটা স্টেডিয়াম ঘুরে ফেলছি, মনে করো এক নম্বর গেট খুঁজে পায় না। শেষমেশ পাইছি, পায়া প্রায় 10-15 মিনিট দাঁড়ায় আছে, ওর কোনো খোঁজ খবর নেই। দেন ফাইনালি হঠাৎ করে ও আসছে। এটা আমার ফার্স্ট টাইম কোনো স্টেডিয়ামে গিয়ে লাইভ ম্যাচ দেখা। আমি ক্রিকেটের অনেক বড় ফ্যান, বাট আমি কখনো ক্রিকেট ম্যাচও লাইভ গিয়ে দেখিনি। বাট এটা আমার ফার্স্ট টাইম আমি ফুটবল ম্যাচ দেখতে আসছি, এটা আমি ভাবতে পারতেছি না, বাট আসছি এটারই। আমি অনেক বেশি এক্সাইটেড স্টেডিয়াম দেখার পর, ফার্স্ট টাইম সামনাসামনি স্টেডিয়াম দেখার পর, যেটা ছোটো থেকে টিভিতে দেখছি সামনাসামনি দেখার পর অনেক বেশি ভালো লাগতেছে। তো ইয়েস ভালোই লাগছে।
জাতীয় সঙ্গীতের প্রস্তুতি নেওয়া হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে দোনো দলের খেলোয়াড়রা মাঠে নামবে। ইতিমধ্যে মাঠে দোনো দলের ন্যাশনাল ফ্ল্যাগগুলো নিয়ে আসা হচ্ছে। তো জাতীয় সঙ্গীত শেষ, এখন ম্যাচ শুরু হবে। ম্যাচ শুরু হওয়ার আগেই বাংলাদেশের হাতে দুইটি অ্যাডভান্টেজ আছে। নাম্বার ওয়ান, আজকে বাংলাদেশের হোম গ্রাউন্ড প্রচুর পরিমাণ ক্রাউড হয়েছে আজকে। আজকে পুরো ম্যাচ হাউসফুল ছিল, এখনও মাঠে অত মানুষ আসেনি, ভিডিওর সামনে দেখতে পারবেন। পুরো মাঠ আজকে হাউসফুল ছিল, অনেক পরিমাণ মানুষ হয়েছে। আর নাম্বার টু যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে আজকে বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে আজকে পিচটা ভিজা, যে পিচে বাংলাদেশ সাধারণত ভালো খেলে। আর কাতার এই টাইপের পিচ খেলে অভ্যস্ত না, তাদের জন্য আজকে এটা সমস্যা হতে পারে। তো আমার মতে বাংলাদেশ যদি আজকে একটু ভালো খেলে তাহলে আজকে কাতারকে হারানো সম্ভব, কিংবা অন্তত ড্র করা সম্ভব। ২৯ মিনিটের পরফ হাফে আর কোনো গোল হয়নি। সেকেন্ড হাফে শেষে গিয়ে একটি গোল হয়েছিল, যে গোলটা না হলেও চলতো, বাট সেই গোলটা হওয়াতেও আমাদের মনে কোনো দুঃখ নেই, কারণ বাংলাদেশ অনেক অনেক ভালো খেলে হারছে। বাংলাদেশকে দেখে মনেই হয়নি যে বাংলাদেশ নিজেদের থেকে অনেক বেশি হাই র্যাঙ্কিংয়ের টিমের সাথে খেলতেছে, মনে হয়েছিল সেম র্যাঙ্কিংয়ের কোনো টিমের সাথে খেলতেছে। আমার অনেক বেশি ভালো লাগছে ম্যাচটা, টিম অনেক বেশি ভালো খেলে হারছে, আমাদের মনে একটু দুঃখ নেই। ওয়েল ডান বাংলাদেশ, ওয়েল প্লেড বাংলাদেশ। We are proud.
জামাল ব্রো তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, একটু বেশি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর তার থেকে বেশি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো এমনিও করবেন, সেটা তো জানি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।